প্রায় 36 ঘন্টা নিখোজ থাকার পর শনিবার সকালে পুকুর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি শারদা কলোনি এলাকায়। পরিবার সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম নিপেন ঘোষ, বাড়ি মঙ্গলবাড়ি শারদা কলোনি এলাকায়। জানা গেছে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোজ ছিলেন ওই ব্যক্তি। এরপর শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় থাকার কারণে পুকুর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে অনুমান পরিবারের। এই বিষয়ে মৃতের আত্মীয় বিশু ঘোষ বলেন, মদ্যপ খেয়েছিল, তো মদ্যপ খেয়ে বাড়িতে একটু যেরকম ঝামেলা লাগে, ঝামেলার পর মদ্যপ আবার খেয়ে এসছে, আবার হয়তো মদ খেয়েছে, এখন মানে এতটা মাতাল হয়েছিল, তো পুকুর দিয়ে যখন যাবে হয়তো পা পিছলে পড়ে গেছে, তাছাড়া সেরকম কিছুই হয়। কিভাবে বুঝতে পারলেন? কেন ওখান থেকে রাস্তাটা মানে এতটাই খারাপ, তো মানে ছোটো রাস্তাতে পুকুরে দুদিকটাতেই পুকুর আছে, তো পুকুরের মধ্যে যদি এতটা ছোটো রাস্তা যদি মানুষ একটু অন্ধকার দিকটাতে তাহলে তো যদি একটু পড়ে যায় তো একদম নিচেই পড়ে যায় পুকুরে, আর মানুষ যখন ঘিন করে থাকে তো উঠতে পারবে না। কীভাবে দেহটা উদ্ধার হলো? সকালবেলা আমাদের বাড়ির পাশের লোক তো একজন দেখেছিল, তারপরে আস্তে আস্তে সবাই মিলে সবাইকে ডাকার পরে কি নাম কোথায় হয়েছে? এটা মঙ্গলবার সারা রকম। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবে। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।